আসেন, এসে সামনে একটু কথা বলেন বা আপনাদের দিকে কথা বলেন, আপনাদের সম্পর্কে আমাদের ইনফরমেশন দেন, সবার সাথে শেয়ার করেন। আপনারা ফ্রেন্ডস করতে হবে না, আপনারা যখন এসেছেন ইউ নিড টু টক অ্যান্ড মেক ফ্রেন্ডস। যেমন আপনাদের নাম, আপনাদের এসএসসি এইচএসসি কোথা থেকে, তারপর আপনারা কেন আইইউএস এ পড়তে আসলেন, ওয়াই আইইউএস, ওয়াই ট্রিপল ই, ঠিক আছে? Good morning, ma'am. I am Emily Maruf Hussain. I completed my SSC in Hathipara Student College in Kazipur. I recently completed my diploma at Dhaka Polytechnic Institute. Why I choose this university? I heard this university is one of the best universities in Dhaka. Not just any university, it is a good quality, it has good quality teachers and lot of good faculties to teach us. That's the reason I chose this university. Thank you. I'm Ekane. Who wants to introduce yourself? Always the same? Yes. Why no variation?
what sort of bread do you like? Is it chapati? Is it rumali roti? Or is it ready made for the name it will be from most of people say I use rumali roti or naan in the breakfast. Naan. Tundi roti. Plain naan, is it a plain naan or is it a butter naan or something else? Plain naan. Expensive. That's why you can't. When you have naan, it's already a rich food, a rich carbohydrate. So it's better to have a plain one. Already intaking a lot of calorie habits. So the lecture should know. So are we better? আপনারা লিখে নিতে পারেন কিছু জিনিস যদি যদি আমি এরকম একটা টপিক দিই নন স্টেম গুলো থেকে নন স্টেমের আন্ডার আপনার বিবিএ পড়ছে
আছে ঠিক আছে মানে আর্টস রিলেটেড সাবজেক্ট আর্টস কমার্স আরো কিছু আছে সে আমি বললাম wearing uniform So you don't agree. Why? What can be a good reason? You maintain that.
হচ্ছে একটা পার্টিকুলার ড্রেস পরে এখানে আসতে হচ্ছে প্রপার। সো ওখানে আপনার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, ডিসিপ্লিনারি রুলস অ্যান্ড রেগুলেশন এই ধরনের কিছু আপনি যুক্তি দেখিয়ে যখন একটা প্যারাগ্রাফ লিখবেন। সো ইউ স্টার্ট উইথ দ্যাট আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অর আই ডিজ এগ্রি, একদম কোনো ইন্ট্রোডাকশন দিতে হবে না প্যারাগ্রাফে, হ্যাঁ, বা ইউনিফর্ম কাকে বলে আমার লিখতে হবে না, অনেকে দেখে ইউনিফর্ম কাকে বলে লিখতে হবে না, ইউনিভার্সিটি কাকে বলে লিখতে হবে না, শুধু লিখবে না এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অর আই ডিজ এগ্রি উইথ ইট, দেন ইউ সে বিকজ, কারণ কারণগুলো আপনি নিচে বললেন, এক্সাম্পল দিতে পারেন ছেলে, আর লাস্টে দিতে পারেন কনক্লুশন। So pinter reason confusion. Thank you.
ওগুলো আপনারা প্রথমে লিস্ট করেন যতগুলো ওয়ার্ড শুনলেন, তারপর আপনি চেষ্টা করেন যে সেন্টেন্স বানানো যায় কিনা। ইট ইজ আ প্র্যাকটিস আপনাদের জন্য। Yeah.